সাবস্ক্রাইব করুন জিকে টাইম চ্যানেলটিকে এবং পাশে বেল আইকনে ক্লিক করুন লেটেস্ট ভিডিও তাড়াতাড়ি দেখার জন্য। নমস্কার বন্ধুরা, আবারও আপনাদের সামনে চলে আসলাম নতুন আরেকটি ভিডিওর সাথে। তো আজকে আমি যে ভিডিওটা নিয়ে বন্ধুরা আপনাদের সাথে আলোচনা করব, তো সেটা হচ্ছে মুর্শিদাবাদ জেলা সম্পর্কে। তো মুর্শিদাবাদ জেলা সম্পর্কে আমার অনেক ভাইরা কমেন্টে আমাদেরকে লিখেছেন, ফেসবুক পেজে এবং ইউটিউব পেজে লিখেছেন যে মুর্শিদাবাদ জেলা সম্পর্কে ভিডিও তৈরি করার জন্য। তো মুর্শিদাবাদ সম্বন্ধে ভিডিও তৈরি করার আগে একটা কথা বলে নিই, আপনারা যারা জিকে টাইম এত ভালোভাবে সাপোর্ট করছেন তার জন্য অসংখ্য ধন্যবাদ। তো জিকে টাইমকে আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং সাথে বেল আইকনে অবশ্যই ক্লিক করবেন লেটেস্ট ভিডিও তাড়াতাড়ি দেখার জন্য। তো বন্ধুরা চলুন কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করা যাক, ঠিক আছে? তারপরে দেখুন, তো প্রথমে বলে নিই ভিডিওটার মধ্যে কি কি আছে। তো ভিডিওটিতে আছে আপনার মুর্শিদাবাদ জেলা সম্পর্কে আছে, নামকরণ সম্পর্কে, প্রশ্ন উত্তর ও শিক্ষা প্রতিষ্ঠান ও দর্শনীয় স্থান ও কৃতি ব্যক্তিত্বদের সম্বন্ধে আমি আজকে আলোচনা করব। তো বন্ধুরা ভিডিওটা শুরু করার প্রথমে এটাই বলে নিই যে মুর্শিদাবাদ জেলা সম্পর্কে আমি ইতিহাস রিলেটেড জিনিসটা অনেকটা কমই দিয়েছি বা আলোচনা করেছি, তার কারণ ইতিহাস সম্পর্কে আপনাদের অনেকেরই ধারণা আছে, তো আপনারা ইতিহাস বই ঠই এসবের মধ্যে আপনারা পড়েছেন, তো ইতিহাস সম্বন্ধে আইডিয়া দিয়ে আমি ভিডিওটা বড় করতে চাই না। তো আমি আজকে যেগুলো মানে বইতে বেশিরভাগ করে থাকে না, তো আমি সেগুলো নিয়ে আজকে আলোচনা করব, তাতে আপনাদের সুবিধা হবে। তো আপনারা যদি আমাকে বলেন যে না ইতিহাস সম্বন্ধে ভিডিওটাও আপনাদের লাগবে, তো বলবেন কমেন্টে, আমি অবশ্যই ওটাও তৈরি করে দেব। তো বন্ধুরা চলুন শুরু করা যাক। তো প্রথমে বলে নিই ভূমিকা সম্পর্কে। উত্তর থেকে দক্ষিণে প্রবাহিত হয়ে মানে ভাগীরথী নদী, ঠিক আছে, ভাগীরথী নদী উত্তর থেকে দক্ষিণে প্রবাহিত হয়ে মুর্শিদাবাদ জেলাকে পূর্ব পশ্চিমে ভাগ করেছে। ভাগীরথী নদী উত্তর দক্ষিণে প্রবাহিত হয়ে মুর্শিদাবাদ জেলাকে মানে মুর্শিদাবাদ জেলার ওপর দিয়ে গেছে এবং মুর্শিদাবাদ জেলাকে পূর্ব পশ্চিমে ভাগ করেছে, ঠিক আছে। তো পূর্ব ভাগের নাম হচ্ছে বাগরি ও পশ্চিম ভাগের নাম হচ্ছে রার অঞ্চল। তাহলে আরেকবার বলছি, ভাগীরথী নদী উত্তর থেকে দক্ষিণে প্রবাহিত হয়ে মুর্শিদাবাদ জেলাকে পূর্ব পশ্চিমে ভাগ করেছে এবং পূর্ব ভাগের যে নাম সেটার নাম হচ্ছে বাগরি এবং পশ্চিম ভাগের নাম হচ্ছে আপনার রার অঞ্চল, মানে রার নামে পরিচিত, ঠিক আছে। রার অঞ্চলের বৈচিত্র্যপূর্ণ মানে রার অঞ্চলটা কিরকম, তো সেই রিলেটেড এখন আলোচনা করব। তো রার অঞ্চলটা হচ্ছে আপনার কোথাও উঁচু নিচু, কোথাও সমতল, কোথাও শুষ্ক জলবায়ু, ঠিক আছে, এবং ধূসর ও লাল রঙের মৃত্তিকাময়। তার মানে রার অঞ্চলটায় মানে সমতল ভূমিও আছে কোথাও, আবার কোথাও উঁচু শুষ্ক জলবায়ু এবং লাল রঙের মাটি দেখা যায়, তো এটাই হচ্ছে রার অঞ্চল। তো এখানকার মাটির প্রকৃতি হচ্ছে দোয়াশ প্রকৃতি, ঠিক আছে, মানে রার অঞ্চলের যে মাটির প্রকৃতি তো সেটা কিন্তু দোয়াশ রঙের, দোয়াশ প্রকৃতির। অন্যদিকে বাগরি মানে এই যে বাগরি, বাগরি বানানটা এখানে এরকম আছে, তো বাগরি অরিজিনাল বানানটা এরকম যেটা বইতে ছিল, ঠিক আছে। তো বাগরি অঞ্চলের হচ্ছে বাগরি অঞ্চলটা হচ্ছে পলিগঠিত, বন্যাপ্লাবিত, নিচু ও আর্দ্র জলবায়ু যুক্ত, কিন্তু বাগরি অঞ্চলটা কিন্তু অনেক উর্বর। তাহলে হচ্ছে ভাগীরথী নদী যে পুরো ভাগটা তো সেটা কিন্তু অনেক উর্বর আর যেটার নাম হচ্ছে বাগরি। পরীক্ষা এরকমভাবে প্রশ্ন আসতে পারে, ঠিক আছে, যে পূর্ব ভাগের নাম কি, তো পূর্ব ভাগের নাম এবং পশ্চিম ভাগের নাম কি, তো এরকমভাবে প্রশ্ন আসতে পারে। তো এটা হচ্ছে আপনার ভূমিকা সম্পর্কে। তারপরে হচ্ছে নামকরণ, ঠিক আছে। তো বাংলার নবাব মুর্শিদ কুলি খাঁর নামে মুর্শিদাবাদের নাম হয় মুর্শিদাবাদ, ঠিক আছে। তো মুর্শিদ কুলি খাঁর নামে নাম হয় মুর্শিদাবাদ, যা বাংলা, বর্তমানে বিহার, ঝাড়খণ্ড, ওড়িশা, পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশ, তো এদের নবাবদের ক্ষমতার আসন ছিল। বাংলার সমস্ত বিষয় এই শহর থেকে পরিচালিত হতো, ঠিক আছে। বাংলায় মানে এটাকে মেন কেন্দ্র হিসাবে পরিচিত করা ছিল, মানে মুর্শিদাবাদকে, তো মুর্শিদাবাদ থেকে সব কিছু অপারেট করা হতো, ঠিক আছে। তো ব্রিটিশরা বাংলার শেষ নবাব সিরাজদৌল্লাকে পলাশির যুদ্ধে হারিয়ে, মানে ব্রিটিশদের সাথে যে পলাশির যুদ্ধ হয় সিরাজদৌল্লার, তো আপনারা অনেকেই জানেন, তো সেই যে যুদ্ধের পর তো বাংলার রাজধানী কিন্তু কলকাতাতে করা হয়, ঠিক আছে। কিন্তু তার আগে বাংলার রাজধানী তাহলে মুর্শিদাবাদেই ছিল, তো সেখান থেকেই এই বর্তমানে যেগুলো আছে বিহার, ঝাড়খণ্ড, উড়িষ্যা, পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশ, তো এগুলো সব একসাথে ছিল, তো সেইটাকে অপারেট করা হতো কিন্তু আপনার এইখান থেকে মুর্শিদাবাদ থেকে। তো নবাবের সাথে সিরাজদৌল্লার মানে নবাব সিরাজদৌল্লার সাথে ইংরেজদের যুদ্ধ হওয়ার পর, যেটা পলাশির যুদ্ধ নামে পরিচিত, তো পলাশির যুদ্ধে ইংরেজদেরকে মানে ইংরেজদের কাছে মানে মুর্শিদাবাদের নবাব হেরে গিয়ে, তখন মানে যখন হেরে যায়, তো তারপরে হচ্ছে বাংলার রাজধানী কলকাতাতে প্রতিষ্ঠা করা হয়, ঠিক আছে। তারপরে চলে আসি আমরা প্রশ্ন উত্তরে। তো মুর্শিদাবাদ জেলার আয়তন হচ্ছে আপনার 5324 বর্গ কিলোমিটার, ঠিক আছে। তারপরে দেখুন মুর্শিদাবাদ জেলার জনসংখ্যা কত, তো এটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, তার কারণ আমি একটু পরেই বলবো। মানে মুর্শিদাবাদ জেলার জনসংখ্যা হচ্ছে 71,00,000,
হ্যাঁ, 2430 জন, আর এখানকার লিঙ্গ অনুপাত হচ্ছে আপনার 957/1000, মানে হচ্ছে 1000 জন স্ত্রী, মানে 1000 জন পুরুষের মধ্যে স্ত্রীর পরিমাণ, মানে স্ত্রীর লোক আছে আপনার 957 জন, ঠিক আছে। তারপরে দেখুন, মুর্শিদাবাদ জেলার প্রতি বর্গ কিমিতে কত লোক বাস করে? তো মুর্শিদাবাদ জেলায় প্রতি বর্গ কিমিতে আপনার 1334 জন লোক বাস করে। মুর্শিদাবাদের সীমানা সম্পর্কে আলোচনা করো। তো মুর্শিদাবাদের সীমানা হচ্ছে, উত্তরে আছে মালদা ও দক্ষিণে হচ্ছে বর্ধমান ও নদিয়া জেলা, দক্ষিণে হচ্ছে বর্ধমান ও নদিয়া জেলা, এবং পূর্বে হচ্ছে বাংলাদেশ ও পশ্চিমে হচ্ছে আপনার বীরভূম জেলা। তারপরে দেখুন, মুর্শিদাবাদ জেলার সাক্ষরতার হার কত? তো মুর্শিদাবাদ জেলার সাক্ষরতার হার হচ্ছে আপনার 67.53%। তারপরে দেখুন, মুর্শিদাবাদ জেলা কতগুলো থানা আছে? তো মুর্শিদাবাদ জেলায় 26টি থানা রয়েছে। মুর্শিদাবাদ জেলার জেলা সদর কোনটি? তো মুর্শিদাবাদ জেলার জেলা সদর আপনার বহরমপুর, আর বহরমপুর যে জেলা সদর, তো সেটা কিন্তু ভাগীরথী নদীর তীরে অবস্থিত। মুর্শিদাবাদ হচ্ছে জনবহুল জেলা, ভারতের নবম জনবহুল জেলার মধ্যে হচ্ছে আপনার, মানে ভারতের যতগুলো জেলা আছে টোটাল, তো তার মধ্যে, মানে তার মধ্যে কিন্তু মুর্শিদাবাদের জনবহুলের দিক থেকে 9 নম্বর স্থান অধিকার করেছে। ভারতের মোট 641টি জেলা আছে, ঠিক আছে। তো এখানে লেখা আছে ভারতের মোট 661টি জেলার মধ্যে জনবহুল জেলা হচ্ছে আপনার মুর্শিদাবাদ। এই জন্যই আমি বললাম মুর্শিদাবাদ জেলাটা একটু ইম্পর্টেন্ট, ঠিক আছে। তারপরে দেখুন, মুর্শিদাবাদ জেলার গ্রাম পঞ্চায়েত কতগুলো? তো গ্রাম পঞ্চায়েত হচ্ছে 254টি। মুর্শিদাবাদ জেলার গ্রাম পঞ্চায়েতের সমিতি কত? তো গ্রাম পঞ্চায়েতের সমিতি হচ্ছে আপনার 26টি। এগুলো গুরুত্বপূর্ণ আছে, ঠিক আছে। তারপরে দেখুন, মুর্শিদাবাদ জেলার জেলা পরিষদের সংখ্যা কত? তো মুর্শিদাবাদ জেলার জেলা পরিষদের সংখ্যা হচ্ছে আপনার 1টি। মুর্শিদাবাদ জেলার বিধানসভার আসন সংখ্যা কত? তো মুর্শিদাবাদের বিধানসভার আসন সংখ্যা হচ্ছে আপনার 26টি। তো মুর্শিদাবাদ জেলার লোকসভার আসন সংখ্যা কত? তো লোকসভার আসন সংখ্যা হচ্ছে আপনার 3টি, সেটা হচ্ছে মুর্শিদাবাদ, বহরমপুর, জঙ্গিপুর। এগুলো বন্ধুরা আপনারা খুব ভালো করে মনে রাখবেন যারা মুর্শিদাবাদ জেলার মধ্যে থাকেন, এগুলো কিন্তু জিজ্ঞাসা করা, মানে করা হয় বেশি পরিমাণে। মুর্শিদাবাদ জেলার কটি মহকুমা আছে? তো মুর্শিদাবাদ জেলা মহকুমা হচ্ছে আপনার 5টি। একটা হচ্ছে বহরমপুর সদর, সদর মহকুমা, বহরমপুরটা হচ্ছে সদর মহকুমা, তো আমি আগেও বলেছিলাম। আর জঙ্গিপুর, জঙ্গিপুর মহকুমা, লালবাগ মহকুমা, কান্দি মহকুমা ও ডোমকল মহকুমা। তো মহকুমা হচ্ছে 5টি, একটা হচ্ছে বহরমপুর সদর মহকুমা, জঙ্গিপুর মহকুমা, লালবাগ মহকুমা, কান্দি মহকুমা ও ডোমকল মহকুমা। মুর্শিদাবাদ জেলার কটি পুরসভা? তো মুর্শিদাবাদ জেলার 7টি পুরসভা রয়েছে। তো 7টি পুরসভার নামও আমি বলছি, সেটা হচ্ছে জঙ্গিপুর, মুর্শিদাবাদ, কান্দি, বেলডাঙ্গা, জিয়াগঞ্জের আজিমগঞ্জ এবং ধুলিয়ান। তো এগুলো হচ্ছে আপনার মুর্শিদাবাদের পুরসভা 7খানা। তারপরে দেখুন, মুর্শিদাবাদ জেলার কয়েকটি নদীর নাম কি? তো মুর্শিদাবাদ জেলার কয়েকটি নদীর নাম হচ্ছে ভাগীরথী, ময়ূরাক্ষী, জলঙ্গি আর হচ্ছে দ্বারকা। তো এই কটা হচ্ছে আপনার এখানকার নদ নদী। তারপরে দেখুন, মুর্শিদাবাদ জেলা ধান উৎপাদনের জন্য পশ্চিমবঙ্গে কততম স্থান অধিকার করে? তো মুর্শিদাবাদ জেলা ধান উৎপাদনের জন্য পশ্চিমবঙ্গে কিন্তু নবম স্থান অধিকার করেছে, এবং প্রথম স্থান অধিকার কিন্তু করেছে গম উৎপাদনের জন্য। এটা কিন্তু গুরুত্বপূর্ণ, খুব ভালো করে মনে রাখবেন। মুর্শিদাবাদ জেলা ধান উৎপাদনের জন্য পশ্চিমবঙ্গের মধ্যে নবম স্থান, এবং গম উৎপাদনের জন্য কিন্তু পশ্চিমবঙ্গের মধ্যে প্রথম স্থান মানে দখল করেছে। মুর্শিদাবাদ জেলার প্রধান প্রধান শিল্পগুলি কি কি? তো মুর্শিদাবাদ জেলার প্রধান প্রধান শিল্পগুলি হচ্ছে আপনার রেশম শিল্প, হাতির দাঁতের শিল্প, বাসনপত্র ও তাঁত শিল্প। তার মানে আরেকবার বলছি, মুর্শিদাবাদ জেলার প্রধান প্রধান শিল্প কি কি? তো সেটা হচ্ছে আপনার রেশম শিল্প, হাতির দাঁতের শিল্প, এখানে খুব বিখ্যাত হাতির দাঁতের শিল্প, ঠিক আছে, আপনারা মনে রাখবেন খুব ভালো করে বন্ধুরা। আর পিডিএফ ফাইলটা অবশ্যই ডাউনলোড করে নেবেন, নিচে কিন্তু আপনাদের জন্যই আমি ডিসক্রিপশনের লিঙ্কগুলো দিয়ে দিই, যাতে আপনাদের সুবিধা হয়, বাড়িতে অবসর সময় পড়তে পারেন, ঠিক আছে। তো মুর্শিদাবাদ জেলার প্রধান প্রধান শিল্প হচ্ছে রেশম শিল্প, হাতির দাঁতের শিল্প, বাসনপত্র এবং তাঁত বস্ত্র শিল্প। মুর্শিদাবাদ জেলার একটি উল্লেখযোগ্য বাঁধের নাম হচ্ছে ফারাক্কা বাঁধ। মুর্শিদাবাদ জেলার একটি উল্লেখযোগ্য বাঁধের নাম হচ্ছে ফারাক্কা বাঁধ। এটাও জিজ্ঞাসা করতে পারে যে মুর্শিদাবাদের মধ্যে আপনাদের যে অঞ্চলে একটা বাঁধ আছে, তো সেই বাঁধটার নাম কি? তো সেটা হচ্ছে ফারাক্কা বাঁধ, ঠিক আছে। তো মুর্শিদাবাদ জেলার মোট কারখানার সংখ্যা কত? তো মুর্শিদাবাদ জেলার মোট কারখানার সংখ্যা আপনার বন্ধু 30টা, ঠিক আছে। মুর্শিদাবাদের জেলার মোট কারখানার সংখ্যা হচ্ছে আপনার 30টা, ঠিক আছে। তো
এটা হয়ে গেল আপনাদের প্রশ্ন উত্তর সম্পর্কে আলোচনা। এরপর চলে আসি আমরা শিক্ষা প্রতিষ্ঠান সম্পর্কে। তো শিক্ষা প্রতিষ্ঠান সম্পর্কে আলোচনাটা একটু মন দিয়ে দেখবেন। তো সেটা হচ্ছে প্রাথমিক স্কুল। তো মুর্শিদাবাদে প্রাথমিক স্কুলের সংখ্যা হচ্ছে 3147টি প্রাথমিক স্কুল আছে, এবং মাধ্যমিক স্কুল আছে আপনার 264টি, এবং উচ্চ মাধ্যমিক স্কুল আছে 123টি, এবং কলেজ আছে আপনার 26টি, ও পলিটেকনিক কলেজের পরিমাণে হচ্ছে 2টো, এবং টেকনিক্যাল কলেজ হচ্ছে আপনার 5টি, মেডিকেল কলেজ আপনার 1টি, এবং যেটার নাম হচ্ছে মুর্শিদাবাদ মেডিকেল কলেজ। তো মেডিকেল কলেজটার নামও জিজ্ঞেস করতে পারে, তো সেটা হচ্ছে মুর্শিদাবাদ মেডিকেল কলেজ। আর ইঞ্জিনিয়ারিং কলেজ হচ্ছে আপনার 6টি, ঠিক আছে। তো এইগুলো হচ্ছে আপনার শিক্ষা প্রতিষ্ঠান, ঠিক আছে। তারপরে দেখুন দর্শনীয় স্থান। তো দর্শনীয় স্থানগুলো খুবই ভালো। তো আপনারা সবাই জানেন দর্শনীয় স্থান হচ্ছে হাজারদুয়ারি, যেটা খুবই গুরুত্বপূর্ণ হাজারদুয়ারি। তো তারপরে হচ্ছে নবাবের সমাধি, গোলাপবাগ, লালবাগ, মতিঝিল, জগৎ শেঠের বাড়ি, কাসিম বাজারের মহারাজা মনীন্দ্র চন্দ্রের জন্মস্থান। তো এগুলো হচ্ছে আপনার দর্শনীয় স্থান। তো হাজারদুয়ারি, নবাবের সমাধি, গোলাপবাগ, লালবাগ, মতিঝিল, জগৎ শেঠের বাড়ি, কাসিম বাজারের মহারাজা মনীন্দ্র চন্দ্রের জন্মস্থান। তারপরে আমরা দেখে নিই কৃতি ব্যক্তিত্ব। তো মুর্শিদাবাদ জেলায় অনেক কৃতি ব্যক্তিত্বের জন্মস্থান। তো বন্ধুরা আপনারা অনেকই ভালো করে এটা দেখবেন, ঠিক আছে। তো সেটা দেখি বলে রাখছি, তো সেটা হচ্ছে রাখালদাস বন্দ্যোপাধ্যায়। রাখালদাস বন্দ্যোপাধ্যায় হচ্ছে বিশিষ্ট বাঙালি ঐতিহাসিক ও প্রত্নতত্ত্ববিদ, ঠিক আছে। তারপরে দেখুন ঋত্বিক ঘটক। তো ঋত্বিক ঘটক হচ্ছে বিখ্যাত চলচ্চিত্র ও পরিচালক। তো এদের জন্মস্থানগুলো মুর্শিদাবাদ। তো মুর্শিদাবাদের কোন মহকুমায়, তো সেগুলো আমি অতটা আলোচনা করছি না। তো এটাই বলে রাখছি যে এদের জন্মস্থান কিন্তু আপনার মুর্শিদাবাদ জেলায়, ঠিক আছে। তারপরে দেখুন মহাশ্বেতা দেবী। তো মহাশ্বেতা দেবী হচ্ছে বিখ্যাত সাহিত্যিক, আপনারা সকলেই জানেন। তারপরে দেখুন সৈয়দ মুস্তাফা সিরাজ। তো ইনি একজন খুব ভালো মানের সাহিত্যিক, বিখ্যাত সাহিত্যিক, ঠিক আছে। তারপরে হচ্ছে সূর্য সেন। তো সূর্য সেন হচ্ছে চট্টগ্রাম যুব বিদ্রোহের নায়ক, ঠিক আছে, আপনারা অনেকেই জানেন। ও ব্রিটিশ বিরোধী আন্দোলনের অন্যতম শহীদ হচ্ছে আপনার সূর্য সেন। অরিজিৎ সিং। তো অরিজিৎ সিং হচ্ছে আপনার বিখ্যাত গায়ক, তারও বাড়ি কিন্তু মুর্শিদাবাদ জেলায়। তারপরে দেখুন শ্রেয়া ঘোষাল। শ্রেয়া ঘোষালও বিখ্যাত গায়িকা। তারপরে হচ্ছে মীর। তো মীরের বাড়ি হচ্ছে আপনার, মীর রেডিও জকি, উপস্থাপক ও অভিনেতা, এনার বাড়িও কিন্তু আপনার মুর্শিদাবাদে। অধীর রঞ্জন চৌধুরী, রাজনীতিবিদ, এনার বাড়িও কিন্তু মুর্শিদাবাদে। তো বন্ধুরা আজকে আমরা মুর্শিদাবাদ সম্পর্কে এইটুখানি আলোচনা করলাম। তো বন্ধুরা ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে বা যদি একটুখানিও যদি কাজে লাগে, তো একটা লাইক দেবেন, আর সাথে সাথে কমেন্ট করে আপনারা জানিয়ে দিতে পারেন যে পরে কোন ডিস্ট্রিক্ট সম্পর্কে বা কোন জেলা সম্পর্কে আমরা আলোচনা করব। তো আমরা চেষ্টা করব ওই জেলা সম্পর্কে আলোচনা করার জন্য। তো বন্ধুরা ভিডিওটা আপনাদের এতক্ষণ ধরে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আর যারা আমাদের জিকে টাইম চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা এখনও অবধি করেননি তারা প্লিজ আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে বেল আইকনে ক্লিক করবেন। আর সাবস্ক্রাইব করবেন এই কারণে এই চ্যানেলের মধ্যে চাকরি রিলেটেড এই ধরনের প্রশ্ন প্রতিদিনই আপলোড করা হয়। সবাই খুব ভালো থাকবেন, আর ভিডিওটা দেখার জন্য আবারও বলছি ধন্যবাদ। তো বন্ধুরা টাটা।